না না আমার ভাবনাটা এটা না আপনি মিস ইন্টারপ্রেট করতেছেন আমার ভাবনা আপনি একটু আগে বলছেন আমার ভাবনা সবাই আমরা কোয়ার্টিস সবাই সবাইকে স্পেস দিই আপনি বুঝেন নাই আমি যদি আসলে বলি তাহলে আমার কাছে মনে হয় কে নাম বলো না কে হ্যাঁ এটা তো তুমি একটা না 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 স্পেস দিতে চায় না এটা শুধুমাত্র মেয়ের কথা বলবা কেন মেয়ে যেমন আমাকেও অনেকে স্পেস দেয় না ছেলেদেরকেও ছেলেরা স্পেস দেয় না তুমি যে কথাটা বলতেছো কিন্তু আমি যে প্রসঙ্গটা বললাম সেই প্রসঙ্গটা তো স্পেস দেওয়া নিয়ে না একটা গল্প যখন নারীকেন্দ্রিক হয় সেটা আমাদের অডিয়েন্স লেভেলকে নিয়ে আমার অডিয়েন্সের কাছে প্রশ্ন এটা অনেক সময় এটা অডিয়েন্স গ্রহণ করে না ম্যাক্সিমাম ওয়েতে একটা ছেলেকে যখন বেস করে গল্প করা হয় তখন অডিয়েন্স এটা হয়তো বা গ্রহণ করে নেয় তো সেই জায়গার থেকে আমাদের আধুনিকতাটা খুব ইম্পর্টেন্ট যে নারীকেন্দ্রিক গল্পগুলো আমার মনে হয় শেফ ভাই আরও বেশি ভালো বলতে পারবে যে উনি কেন কম নারীকেন্দ্রিক কাজগুলো করে তো এটা কিন্তু ছোট্ট করে বলা সেটা আমার মনে হয় সবাইকে মেক সেন্স করে ওর কথায় আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে মেয়েরা যেমন নিজের দায়িত্ব এবং নারী কেন্দ্রিক গল্প আরো বাড়বে এটার দায়িত্বটা অডিয়েন্সের উপরেও আছে যখন একটা নারী কেন্দ্রিক গল্প বের হয় তখন হচ্ছে কি আপনারা কেন দেখবেন না কেন সেটা নিয়ে কথা বলবেন না আলোচনা করবেন না অনেকটুকু দায়িত্ব যেমন আমাদের এন থেকে অনেকটুকু দায়িত্ব বাকি 50% আসলে অডিয়েন্সেরও তো অডিয়েন্সেরও আসলে এগিয়ে আসতে হবে ভালো গল্পের কাজ কম কেন হয় কেন হয় এটার পিছনে যদি আমরা একদম পিছনে যাই তাহলে ব্যাপারটা কী দাঁড়ায় ভালো গল্প যখন করা হয় তখন ওখানে ওই গল্পগুলো যখন রিলিজ করা হয় ভিউ কম কিংবা হচ্ছে অনেক মানুষ দেখছে না তাহলে আমরা কী বানাবো এমন কিছু বানাবো যেটা অনেক মানুষ দেখবে নির্মাতা হিসাবে প্রডিউসার হিসাবে সবাই তারা তো তাই চাইবে যে আমি যেই কন্টেন্টটাই বানাই না কেন এটা সবাই দেখবে তখন কিন্তু আলটিমেটলি একটা ইনভিজিবল প্রেশার কিন্তু তাদের উপর পড়ে যায় যে আমি এমন কিছু বানাবো যেটা সবাই দেখবে এমন কিছু বানালাম যেটা একটু আলাদা একটু ডিফারেন্ট একটু ইউনিক এটার অডিয়েন্স কমে গেল তখন এই ধরনের একটা ডিফারেন্স ক্রিয়েট হয় তো অডিয়েন্স যখন আসলে ভালো কাজগুলো নিয়ে গবেষণা করবে আলোচনা করবে সেগুলো নিয়ে ফিডব্যাক দিবে তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো অটোমেটিক্যালি কমে যাবে সো ডিরেক্টর প্রডিউসার আর্টিস্টদের উপরে যে প্রেশারটা আছে এবং একইভাবে ওই রেসপন্সিবিলিটিটা অডিয়েন্সের হাতেও আছে তো আপনারা যদি দেখেন তাহলেই কিন্তু ব্যাপারটা সলভ হয়ে যায় এটা নিয়ে এই ধরনের আলোচনা করতে হবে না আশা করছি 2023তেও আমরা এখন নারী পুরুষ আলাদা করে আমাদের এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে বাট খুব জলদি আসলে এটা নিয়ে যাতে আমাদের কথা বলতে না হয় এটা আমি একটু বলি অ্যাড করি যে উইমেন সেন্ট্রিক কাজ বলছি আমরা নীলজলের কাব্যকে কিন্তু এটাকে ম্যানটাও কিন্তু অনেক স্ট্রং আছে এটা আসলে আমি জানি না এটা হুট করে উইমেন সেন্ট্রিক কেন হয়ে গেল মানে এখানে যে দিবা আছে দিবার বেটার হাফ যিনি তারা কিন্তু একসাথেই ওই স্বপ্নটা দেখে হয়তো স্বপ্নটা প্রথম মেয়েটা দেখেছিল কিন্তু ওই স্বপ্নটা সে বিয়ের প্রথম রাতেই কিন্তু নিজের স্বামীর সাথে শেয়ার করে এবং তখন থেকে ওই রেসপন্সিবিলিটি স্বামীর মধ্যেও চলে আসে স্পয়লার না দেই স্পয়লার না দেই মানে যেটাই হোক যে স্বামীর মধ্যে চলে আসে কারণ আমাদের ফ্যামিলি তো আমরা যখন একটা কিছু ভাবি সবাই কিন্তু চাইবো যে আমার ওই ফ্যামিলি মেম্বারের ওই স্বপ্নটা পূরণ হোক সো এটা আসলে একেবারেই উইমেন সেন্ট্রিক ব্যাপারটা তা না আমি চাইবো এটা অনেক পুরান একটা প্রশ্ন এইটা নিয়ে আবার বলার কিছুই নাই আমি শুধু বলবো হচ্ছে কি আমি চাইবো আমার ভালো কাজ যখন আমি যেই ভালো গল্পটা করব সেটা যাতে সবাই দেখে এখন সবাই দেখবে কিভাবে যদি আমরা ওইটা নিয়ে আসলে আলোচনা করি কিংবা একটু গল্পটা যদি ইউনিক হয় ডিফারেন্ট হয় তাহলে ওইটাও আমরা গ্রহণ করি তো গ্রহণযোগ্যতা আসলে বাড়া উচিত এবং সেটা গ্রহণযোগ্যতা বাড়বে যখন আমরা নতুন কিছু ট্রাই করব এবং একইভাবে আপনারাও অডিয়েন্স হিসাবে সেটাকে গ্রহণ করে নেবেন তো আমার মনে হয় এটা আসলে একা একজন ব্যালেন্স করতে পারবে না কিংবা একটা সেক্টর ব্যালেন্স করতে পারবে না এই ব্যালেন্সটা আসলে সবার মিলেই করতে হবে তো ব্যাপারটা হয় যে আমাদের এখানে সবসময় সোসাইটিতে আমরা দেখে এসেছি মেল সেন্ট্রিক কাজগুলো বেশি হয় মেয়েদেরকে নিয়ে আমরা যে গল্পগুলো মেয়ে নারী চরিত্র নিয়ে বলতে চাই তখন সেটা দর্শক নন্দিত বা সমাদৃত কম হয় তো সেই জায়গার থেকে এটা আমাদের সকল আমার সবসময় এই প্রতিবাদটা থাকে যে একটা গল্পে কখনো মেল সেন্ট্রিক হয় তার মানে এই না যে
পুরুষ চরিত্রটা ছোট বা নারী চরিত্রটা ছোট, কারো সিকোয়েন্স সংখ্যা বেশি থাকে, কাউকে বেস করে আগাতে হয় গল্প। তো এটা নারী কেন্দ্রিক গল্প হলেও যে আমাদের অনেকের অ্যালার্জি থাকে এই কাজটা করব না, সেরকম অ্যালার্জি আমার মধ্যে নাই, আমার করতে ভালো লাগে। আর এটাকে ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ যে আমাদের সমাজে পুরুষের সংখ্যার থেকে তো নারীর সংখ্যা অনেক কম না। আমাদের পুরুষদের যেমন আবেগ আছে, অনুভূতি আছে, গল্প আছে, নারীদেরও আবেগ অনুভূতি, সেগুলো নিয়ে ছোটো ছোটো করে আরও অনেক বেশি কাজ হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট দরকার। তো ওই জায়গার থেকে বললাম যে আমরা যদি এখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আমাদের ইতিহাসে, মানে আস্তে আস্তে সময়ের সাথে সাথে কী বলবো যে নারী কেন্দ্রিক চরিত্রগুলো হারিয়ে যাচ্ছে। সেই সেই গল্পটা ডিরেক্টর ভাইয়েরাও সাহসে পান না, কারণ ওই এন্ড অফ দ্য দ্য বিজনেস ভিউ অ্যান্ড দ্য হচ্ছে কী বলে ব্যবসা, এগুলো আসে। তো হয় না যে যখন সমাদৃত হয় তখন ওইটা নিয়ে কাজ করতে মানুষ আগ্রহ প্রকাশ করে। তো ওই জায়গাটা ছোট্ট করে আমার বলা যে শুধুমাত্র গল্পটা যেখানে মেইন ব্যাপার হয়ে দাঁড়ায়, আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, সেখানে অনেক সময় চরিত্রের প্রয়োজনে চরিত্রকে প্রেশার দিয়ে গল্পটাকে আমি কেন কার্ভ করব, সেই গল্পটা ওই এই দিবার সাইকোলজিক্যাল জায়গাটাকে বেস করেই করা হয়েছে। তো সেখানে এই ধরনের গল্পগুলো উঠে আসা উচিত, সেই কথাটা বলেছি। আমি বলতেছি না যে একদমই কাজ হচ্ছে না, বাট আরও বেশি হলে আরও ভালো। উনি আসলে বুঝেনি না ভাই। আমি একটু বলি, আমরা দুজন, এটা যেমন একটা ওয়েব ফিল্ম, আমরা দুজন কিন্তু ওয়েব ফিল্ম আগেও করেছি যেটার নাম হচ্ছে রেড রাম, এটা অন্য একটা ওটিটি প্ল্যাটফর্মে গিয়েছিল। তো নতুন করে এখানে জুটি বাঁধা আসলে ওয়েব ফিল্মের জন্য হচ্ছে না, হয়তো বা ইনফরমেশনটা একটু রং। আমরা একটা ওয়েব ফিল্ম আগেও করেছিলাম যেটার নাম হচ্ছে রেড রাম। আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, একটু একটু একটু, আমার মনে হয় যে অনেক আপনারা মনে হয় যে ইনফরমেশনই জানেন না আর কি। আর এটা করছি 2021-এ। আমার বন্ধুর একটা জার্নি আছে। তো এইভাবেই আসলে আমরা যারা এক্সপিরিয়েন্স করি যা আমাদের আশেপাশে, সেখান থেকে হয়তো বা উনি আসলে পার্টিকুলার একটা প্লট নেয় এবং তারপর সেটাকে এক্সপ্লোর করে, ওনার মতো করে সাজায়। এইভাবেই তো আসলে গল্প তৈরি হয়। তো হ্যাঁ, আপনি পরিবর্তিত এক নিশু, প্রথমত এই যে পরিবর্তন করার, নিজেকে পরিবর্তন, আসলে পরিবর্তিত আমি জানি না, পরিবর্তিত সুরঙ্গ দেখুন সিন্ডিকেট দেখুন তাহলে মনে হবে আপনি। ওকে হ্যাঁ বলো, এই যে এই পরিবর্তনের মূল হাতিয়ার কি, জেদ নাকি পুরোটাই ভাবনা? যদি জেদ হয়ে থাকে তাহলে এটিকে নিয়ন্ত্রণ করে সফলতা আনলেন কিভাবে? মানে আমার মনে হয় না যে জেদ ভাগ্য এগুলো এটার সাথে যায়, মানে এখানে জেদের তো আসলে নাই। তবে হ্যাঁ, আমরা একটা জায়গায় আমাদের দৃঢ়তা কাজ করে, একাগ্রতা কাজ করে, অ্যান্ড উই আর হাইলি প্রফেশনাল। আস্তে আস্তে একদমই এটার এটা এটা মানে প্রফেশনালি আমরা মুভ করি, কারণ দিস ইজ আওয়ার ব্রেড অ্যান্ড বাটার। আমাকে আমার কাজটা সঠিকভাবে করতে হবে এবং এই জন্য আমাকে পে করা হয়। সো আই এম নট, আমি প্যাশনেট অ্যাবাউট মাই ওয়ার্ক, কিন্তু এটা আসলে বিহাইন্ড দ্য সিন কি, আমি আসলে যেমন আপনাদের পেশাদারিত্ব তো আছে, প্যাশনের পরে এটা আসলে পেশা হিসেবে, তো আমার অভিনয়টা এটা আমার পেশা একটা। সো ওই কমিটমেন্টের জায়গাও আছে, আমাকে ভালো করতে হবে, আমাকে ঠিক হইতে হবে। তো অনেকগুলো ফ্যাক্টর মিলিয়ে, আরেকটা হচ্ছে যে হ্যাঁ, মানে প্রত্যেকের জীবনে ভাগ্য বা লাক, এটা আমি বিলিভ করি, তকদিরে বিলিভ করি। বাট হয় না যে কোনো কিছু, যে বলে না যে আল্লাহ তাআলা বলছেন যে ছাগলটাকে আগে বাঁধতে তারপর তার উপর ভরসা করতে। তো আমাদের একটা জায়গা পর্যন্ত নিজেদের একাগ্রতা ডেডিকেশন কাজে লাগাইতে হয়, চয়েস অফ ওয়ার্ক অনেক ইম্পর্ট্যান্ট অনেক সময়,
আবার অনেক সময় অডিয়েন্স পালস বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সময় গল্প বোঝাটা ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিস যখন সিঙ্ক্রোনাইজ সিঙ্ক হয় তখন হয়তো বা একজন মানুষ একজন ভালো পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত হয় বা তার কাজগুলো হয়তো বা সমাদৃত হয়। বাট আম লাকি যে আমার অভিনয় বা আমার কাজের ওই গ্রহণযোগ্যতাটা তৈরি হয়েছে বা মানুষ আমাকে পছন্দ করে। অ্যান্ড আমি লাকি যে আমি এখনও লার্নিং স্টেজে আছি, এখনও শিখছি, আমি এই হয়তো মৃত্যুর আগ পর্যন্ত এটা থামবে না। সো এইভাবেই ফিল করি।